হঠাৎ করে আজকে গেল বিএসএফ এর স্পেশাল ট্রেন, তাহলে কি নেপথ্যে রয়েছে কোনো নাশকতার প্ল্যান? তার কারণ সাম্প্রতিক সময়ে আমরা বারবার দেখেছি যে রেললাইনের ট্র্যাকে বিভিন্ন ধরনের জিনিস রেখে নাশকতা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আর এরই মাঝে বিএসএফ এর এই স্পেশাল ট্রেন আটকে যাওয়ায় খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যে তাহলে এর নেপথ্যেও কি নাশকতার প্ল্যান রয়েছে নাকি ঘটনাটা অন্য কিছু, সেটাই এবার আপনাদেরকে বিস্তারিত জানাবো। রেললাইনের ওভারহেডে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, আজকে পড়ল বিএসএফ এর স্পেশাল ট্রেন। ঠিক কয়েক সপ্তাহ আগে নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে ঠিক এইভাবেই মালগাড়ি দুর্ঘটনার ফলে বিদ্যুতের তার উপড়ে পড়েছিল। ঠিক সেই জায়গায় ফের বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেশের আধা সামরিক বাহিনীর এই স্পেশাল ট্রেন। বিদ্যুতের তার ছেড়ে আটকে পড়ল বিএসএফ এর 22 ব্যাটালিয়নের স্পেশাল ট্রেন। শনিবার 19 অক্টোবর আনুমানিক সন্ধে 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, সূত্র মারফত জানা গিয়েছে 15 অক্টোবর পাঞ্জাব, সেই পাঞ্জাবের অমৃতসর থেকে আসামের গোয়ালপাড়া যাওয়ার উদ্দেশ্যে এই স্পেশাল ট্রেন রওনা দিয়েছিল। শনিবারই এই বিপত্তি ঘটল যার জেরে থেমে গেল এই ট্রেন। এ নিয়ে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমি বাড়িতেই ছিলাম, এখানটাই আমার বাড়ি, এই অল্প একটু 10 মিটার গেলে পরে আমার বাড়ি। ওখান থেকে হঠাৎ করে শুনতে পেলাম যে এটা ট্রেনের অ্যাক্সিডেন্টের শব্দ পাওয়া গেল, এখান জুড়ে একটা আওয়াজ হইল। কী হয়েছে ট্রেনের? ট্রেনের কারেন্টের তার ছিঁড়ে গেছে, ইলেকট্রিকের তার ছিঁড়ে যাওয়াতে তার ঝুলে পড়ছে রেললাইন ট্রেনের উপরে, ঝুলে পড়াবে তখন ট্রেনটা ওইখানেই থেমে গেছে, গেছে ইঞ্জিন আগাইতে পারে নাই। কোন ট্রেন কিছু জানেন? বিএসএফতে নিয়ে যাচ্ছে, মানে এটা কোনো স্পেশাল ট্রেন ছিল? স্পেশাল ট্রেন আসাম থেকে, আসাম থেকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে ট্রেনটা? এনজিপির দিকে যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ রাজেন প্রধানের একটি রিপোর্ট দেখাবো। দেখো, কোথাও না কোথাও উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা কিন্তু থামার নাম নিচ্ছে না। কোনো সময় ট্রেন দুর্ঘটনা ঘটছে, আর কোনো সময় রেললাইনের যে ওভারহেড তার রয়েছে সেখানে তার ছিঁড়ে পড়ছে, অথবা কোনো সময় ডিরেলমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে নিউ ময়নাগুড়ি স্টেশনে। ঠিক কদিন আগে ওখানে কিন্তু মালগাড়ির দুর্ঘটনা ঘটেছিল, এবং মালগাড়ির দুর্ঘটনা ঘটার ফলে যেটা হয়েছে যে যতগুলো ওভারহেড তারের পোলগুলো ছিল সেটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং সেই ইলেকট্রিফিকেশন তার কিন্তু পুরোভাবে রেল লাইনে ছড়িয়েছিল। পরবর্তী রেল কর্তৃপক্ষ কিন্তু সমস্ত ট্রেনকে ডাইভার্সন করা হয়, এবং ডাইভার্সন করে সেই কাজটাকে মেরামতি করার পর পরবর্তী প্রায় 6 থেকে 7 ঘন্টার পর কিন্তু রেল পরিষেবা শুরু করা হয়। কিন্তু ঠিক সেই নিউ ময়নাগুড়ি স্টেশনে গতকাল যখন অমৃতসর থেকে গোয়ালপাড়া যে স্পেশাল ট্রেন, অর্থাৎ হচ্ছে আধা সামরিকের যে স্পেশাল ট্রেন যখন হচ্ছে গোয়ালপাড়ার দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছিল, আর সেই সময় কিন্তু হঠাৎ করে ওভারহেড তার কিন্তু ছিঁড়ে পড়ে সেই স্পেশাল ট্রেনের উপরে, এবং যখন এই তারটা ছিঁড়ে পড়ে সে জায়গাটায় কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সেক্ষেত্রে কী হলো যে বিএসএফ যারা রয়েছে সেই ট্রেনে যাচ্ছিলো গোয়ালপাড়াতে, তারা কিন্তু ট্রেন থেকে লাফিয়ে এদিক ওদিক নামা শুরু করে। কিন্তু সূত্রে মারফত যেটা জানা গেছে যে কোনো ধরনের কিন্তু হতাহতের কোনো খবর নেই। পরবর্তী ঘটনা ঘটার পরে এলাকার মানুষ তৎপরতায় কিন্তু ওখানে লোক জমা হয়, এবং পাশাপাশি রেল কর্তৃপক্ষ এবং জিআরপি এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছায়, এবং পৌঁছানোর পর রেলের কর্তৃপক্ষ কিন্তু সেই ওভারহেড যে ইলেকট্রিক লাইন রয়েছে সেটাকে কিন্তু সারানোর কাজ শুরু করে। আনুমানিক 4 থেকে 5 ঘন্টা রেল চলাচল ব্যাহত থাকে, পরবর্তীতে ওভারহেড লাইনটাকে ঠিক করে নেওয়ার পর তারপরে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু বিষয়টা রয়েছে যে বিদ্যুতের যে কারেন্ট যে ফলো হয়, যেটা ফ্লো হচ্ছে ওখান থেকে, সেটা কিন্তু হাই ভোল্টেজ ফ্লো হচ্ছে, এবং সেটা কিন্তু যদি কোনো মতে যদি পুরো বডিতে যদি ইলেকট্রোফাইড যদি হয়ে যায়।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।